আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখবো যে কিভাবে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তো এই ক্ষেত্রে দেখা যেতে পারে যে সামুদ্রিকের দুইটা কর্ণের ভেক্টর প্রকাশ দেওয়া থাকতে পারে, অথবা সামুদ্রিকের দুইটা বিপরীত বাহুর ভেক্টর দেওয়া থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা করতে হবে। তো প্রথম যে প্রবলেমটা আছে এটা হচ্ছে, যদি কর্ণদ্বয়কে আমরা দুটো ভেক্টর দ্বারা সূচিত করি তাহলে সেই সামুদ্রিকের ক্ষেত্রফল কি হয় সেটা আমরা আগে একটু দেখে নিই। তো সেই ক্ষেত্রে প্রথম ভেক্টরকে আমরা মনে করেন যে এ দ্বারা চিহ্নিত করলাম এ ভেক্টর দিয়ে, এবং দ্বিতীয় ভেক্টরকে আমরা বি ভেক্টর দিয়ে চিহ্নিত করলাম। তাহলে আমাদের সামুদ্রিকের ক্ষেত্রফল হবে, যদি কর্ণদ্বয় দ্বারা একটা সামুদ্রিকের ক্ষেত্রফল প্রকাশ করতে হয় তাহলে সেই সূত্রটা হচ্ছে হাফ ইনটু এটা বোঝাতে হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, অর্থাৎ প্রথমে আমাদের যেটা করতে হবে এ ক্রস বি ভেক্টর বের করে নিতে হবে, দেন তাদের মডুলাস করতে হবে এবং তার সাথে হাফ গুণ করে দিলে আমরা এই সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আর যদি সামুদ্রিক এখানে কর্ণদ্বয় না দেয়া থেকে বাহুদ্বয় দেওয়া থাকতো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হতো এখানে এই হাফটা বাদ দিয়ে যেটুকু সেটুকু করলে আমাদের হয়ে যেত। তাহলে কর্ণদ্বয়ের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এটা, আর হচ্ছে বাহুদ্বয় যদি দেওয়া থাকে মানে হচ্ছে বাহুদ্বয় বলতে সন্নিহিত বাহুদ্বয়, অর্থাৎ বিপরীত বাহুদ্বয় তো সমান, তা সন্নিহিত বলতে একটা কোণের বিপরীত বাহুদ্বয়, মানে একটা কোণের ক্ষেত্রে দুটো বাহু থাকে সেই দুইটা, মানে এরকম বিষয়। সামান্তরিক নিহত বা এই বাহু সামান্তরিক এই বাহু, এই বাহু সমান হয় এই বাহু আর এই বাহু সমান, আর সন্নিহিত বাহু বলতে এই বাহুটা আর এই বাহুর মানটা দেওয়া থাকবে এরকম, অথবা এই বাহু আর এই বাহুর মান, অথবা এই বাহু আর এই বাহুর মান, অর্থাৎ একটা কোণের এই যে এই বাহু আর এই বাহুর মান যদি দেওয়া থাকে তাহলে সেটাকে বলা হয় সন্নিহিত বাহু। তো এরকম ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তো যাই হোক, আমাদের এই প্রথম ক্ষেত্রে আমরা হাফ ইনটু মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টরের সূত্রের দ্বারা আমরা এই সামঞ্জস্যটির ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে প্রথমে আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মানটা বের করতে হবে। এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান এখানে আই, এখানে জে, আর এখানে কে, এদের নিচে হলো আয়ের সহগ, প্রথম ভেক্টর আয়ের সহগ, দ্বিতীয় ভেক্টরের জে সহগ এবং তৃতীয় ভেক্টরের সরি প্রথম ভেক্টরের আয়ের সহগ, জে সহগ, কে সহগ, আর তৃতীয় সারিতে হবে প্রথম ভেক্টর দ্বিতীয় ভেক্টরের আয়ের সহগ, জে সহগ, কে সহগ। এখান থেকে আই ইন্টু চার একটা চার মাইনাস আর দুগুণ ছয়, তারপরে মাইনাস জে ইন্টু তিন চারে বারো মাইনাস মাইনাস প্লাস টু প্লাস কে ভেক্টর ইন্টু মাইনাস নাইন মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখেন যে কত হচ্ছে, মাইনাস টু হচ্ছে ইন্টু আই হচ্ছে, আর এখানে চোদ্দ মাইনাস চোদ্দ জে, এখানে হচ্ছে মাইনাস টেন। তো যাই হোক, আমরা কিন্তু এ ক্রস বি ভেক্টরের মান বের করে ফেলেছি। এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে এটার মডুলাস বের করতে হবে। তো মডুলাস বের করতে হবে কিভাবে জানা আছে, তো অবশ্যই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মডুলাস সমান সমান রুট অফ পাওয়ার আই সবের স্কোয়ার প্লাস জে সবের স্কোয়ার প্লাস কে সবের স্কোয়ার, অর্থাৎ মাইনাস টু কে স্কোয়ার করলে ফোর, মাইনাস চোদ্দ কে স্কোয়ার করলে 196, আর মাইনাস 10 কে স্কোয়ার করলে 100, অর্থাৎ রুট অফ পাওয়ার 300, রুট অফ পাওয়ার 300 কে যদি আমরা রুট করি তাহলে 3 100 300, অর্থাৎ 10√3, 10√3 হয়। অতএব আমাদের এই সূত্রে মানটা বসে দেবো, তাহলে হাফ ইনটু 10√3, 10√3 10 আর 2 কাটলে 5 থাকে, তাহলে 5√3। তাহলে এই সামান্তরিকটির ক্ষেত্রফল হচ্ছে 5√3।
5 লগ 3 বর্গ একক, আর ক্ষেত্রফল তো জানি আমরা বর্গ একক। তো যাই হোক, যদি সামঞ্জস্যের কর্ণদ্বয় দ্বারা একটা সামঞ্জস্যের ক্ষেত্রফল বের করতে বলে এবং দুটা ভেক্টর দ্বারা যদি কর্ণদ্বয় সূচিত হয় তাহলে আমাদের তার ক্ষেত্রফল হয় এরকম হাফ ইনটু দুটার কোয়াস গুণনের মান। তো এইভাবে আমরা একটা সমাধান করব। তো এরপর যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা, এখানে বলা হচ্ছে যে কোনো সামঞ্জস্যের সন্নিহিত ব্যবধান যদি দুটো ভেক্টর দ্বারা সূচিত হয় তাহলে সামঞ্জস্যের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে সূত্রটা হবে জাস্ট মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই সূত্রের মাধ্যমে আমরা এইটার ক্ষেত্রফল নির্ণয় করব। তো এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মানটা বের করি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান আই জে কে। নিচে হলো প্রথম ভেক্টরের আই সব জে সব কে সব, অর্থাৎ আই নিচে আই সব, জে নিচে জে সব, কে নিচে কে সব, টু থ্রি মাইনাস ওয়ান, আর এখানে ওয়ান ফোর থ্রি। তো এটাকে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আই ইন্টু টেন থ্রি কে নয় মাইনাস ওয়ান মাইনাস প্লাস ফোর মাইনাস কে ইন্টু তিন দুগুণ ছয় প্লাস এক, আর এখানে হচ্ছে প্লাস কে ইন্টু চার দুগুণে আট মাইনাস থ্রি। তাহলে এখান থেকে আমরা যোগ যোগ করলে আমরা এখানে মানটা পেয়ে যাবো। এখানে কতটা দেখেন, এখানে হচ্ছে হলো নয় আট চার তেরো, নয় চার তেরো তেরো ওয়াই মাইনাস জের ক্ষেত্রে তিন দুগুণ ছয়, আচ্ছা এখানে ভুল করেছিলাম মাইনাস মাইনাস প্লাস ওয়ান হবে এখানে, মাইনাস ছয় রাখ সাত সেভেন জে, আর এখানে হচ্ছে ফাইভ। আর ঠিক আছে, হ্যাঁ চার দুগুণ আট আট তিন, ঠিক আছে তাহলে ফাইভ কে প্লাস ফাইভ কে। তাহলে এখান থেকে আমরা এটা মডুলাস বের করবো, এটা তাহলে মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান হবে রুট অফ আই স্কয়ার স্কয়ার, অর্থাৎ তেরো কে স্কয়ার করলে একশো সত্তর, মাইনাস সেভেন কে স্কয়ার করলে ফোরটি নাইন, আর ফাইভ কে স্কয়ার করলে টোয়েন্টি ফাইভ। তাহলে এখান থেকে আমার পাচ্ছি দেখেন নয় নয় আঠারো, আঠারো আর পাঁচ তেইশে তিন, হাতে দুই চার আট, চোদ্দ চার, হাতে এক দুই দুশো তেতাল্লিশ, দুশো তেতাল্লিশকে সম্ভবত রোধ করা যায় না, হ্যাঁ দুশো তেতাল্লিশকে রোধ করা যায় না। তাহলে যাই হোক, আমরা এখানে কাছে মানটা বসে দেবো, দুশো তেতাল্লিশ হচ্ছে এই সামঞ্জস্যের ক্ষেত্রফল। এত গল্প, তাহলে আমরা কি করলাম, যখন বাহুদ্বয় সন্নিহিত বাহুদ্বয় দ্বারা দুটো ভেক্টর চিহ্নিত করা হবে তখন সামঞ্জস্যের ক্ষেত্রফলটা হবে মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর যখন হচ্ছে কর্ণদ্বয় দ্বারা সূচিত করা হবে তখন হবে হাফ ইনটু মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো এইভাবে সমাধান করলে আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব।